ইশিতা, অনেক তো শুটিং করেছো, আউটডোরেও করেছো, সেখানে কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে বলতে পারার মতো? না, নাই। কোনো কিছুই কি তুমি মানে প্রবলেম ফেস করোনি? না, মজার অভিজ্ঞতা না থাকার একটা কারণ আছে। আমি সবসময় ছোটবেলায় আমার মার সাথে শুটিংয়ে গেছি, বড়বেলায়ও মার সাথে শুটিংয়ে গেছি, আমি ক্যামেরার সামনে যেয়ে শর্ট দিয়েছি, তারপরে সে আমার পাশে বসে থেকেছি। তো মজা বা দুঃখ আনন্দ বেদনা হওয়ার মতো কোনো স্কোপ ছিল না। প্রিয় চরিত্র কি তোমার? আমার বা করতে চাও করেছো এরকম প্রিয় চরিত্র? রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক চরিত্রই অনেক প্রিয়, আর একটা খুব প্রিয় চরিত্র ছিল রিসেন্টলি, ওটা নাটক হচ্ছে দীপাবলি সাতকাহনের। আসলে হ্যাঁ, তোমার নিজস্ব জীবনের কথা জিজ্ঞেস করি, বল, তাহার সঙ্গে দেখা হওয়ার প্রথম অভিজ্ঞতাটা কি ছিল? প্রথম অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতা হচ্ছে তাহার ফুপুর বাসায় গান শিখতে গিয়েছিলাম, গান গাচ্ছিলাম, সে আসলো, ফুপুর সাথে দেখা করতে আসলো, দেখা করে চলে গেল, বাসায় প্রপোজাল দিল, বিয়ে, বিয়ে হয়ে গেল। দেখা করার সময় কেমন কি একটু অন্য কোনোরকম কিছু মনে হয়েছিল? বিজরি আপু, আনফর্চুনেটলি না, আমার জীবনটা মোটামুটি বেশ কিছুটা টাইম পার হয়ে গেছে, তবে এটা না খুব একটা ঘটনা বহুল না, মানে তার প্রথম দেখার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, কারণ তার সাথে প্রথম দেখার কয়েকদিন পরে সে আমেরিকায় চলে গেছে, তখন পড়তো। আচ্ছা, তারপরে সে আসে কয়েক মাসের মধ্যে বিয়ে। বাহ, চটপট বিয়ে। আচ্ছা, শিল্পী ঈশিতা আর ব্যক্তি ঈশিতার মধ্যে কি কখনো মানে দ্বন্দ্ব হয়? বিজুরি আপু, এটা তোমাকে আমি একটু আগে বলেছি, আসলে ব্যাপারটা না বুদ্ধি হওয়ার পর থেকে বা বোধ শক্তি হওয়ার পর থেকে মিডিয়ার সাথে জড়িত, তো বিষয়টা না খুবই সহজাত ছিল সবসময়। কখনই মনে হয়নি যে ও এখন আমি বার হচ্ছি রাস্তায় আমাকে দুইটা লোক চেনে, কারণ যতদিন থেকে মনে করতে পারি রাস্তায় বার হলে দুইটা লোক চেনে, এবং ইমেজটা যেরকম ছিল সবাই খুব আদর করতো, খুব ভালোবাসত, চেনের জন্য যে একটা কটূক্তি করা বা একটা টিটকারি দেওয়া বা মানে কোনো রকমের হ্যারাসমেন্ট করা, ওগুলো কখনো হয়নি, সবাই চিনতো। এবং কমপ্লিটলি অপরিচিত লোক অনেক বড় হওয়া পর্যন্ত, হয়তো আমার বয়সের সমান বা ছোট, এসে তুমি করে নাম ধরে কথা বলতো, কারণ মানে ওনাদের কাছে আমার ইমেজটা এরকম, আমি মনে করি যে ওকে তো ছোট কাল থেকে দেখিও, তো ওকে তো চিনি, ও আমার বড় বোন, মেজো বোন আর ঈশিতা, মানে একই সাথে চেনা জানা, খুব কাছের, মানে আমার চেয়ে অনেক ছোট আমার কাজিন বা কেউ আমার সাথে থাকলে তাদেরকে আপনি করে কথা বলছে, তাদেরকে আপা বলছে বা কিছু, আমাকে স্ট্রেট তুমি ঈশিতা, অপরিচিত কেউ হলে হয়তো একটু মনে করছো কি ব্যাপারে, চেনে না জানে না কেন এরকম করে করছে। তোমার কি কখনো মনে হচ্ছে যে এই এই একটা গণ্ডির থেকে আমি বেরোতে চাই, আমি মুক্ত হতে চাই, কেউ আমাকে চিনুক না জানুক না, এরকম কোন জায়গায় আমি নিঃশ্বাস নিতে চাই? বিজুরি আপু, আই এনজয় ফেম, এবং যারা বলে যে ফেম এনজয় করে না, দে আর লায়ার্স, বিকজ কালকে যদি হঠাৎ করে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি রাস্তায় নামে, একটু শান্তি পাবো, কেউ আমাকে চিনবে না এই জন্য, এবং কেউ যদি তাকে না চেনে বাসায় এসে উপর হয়ে কাঁদবে, সেটাই আমি বিশ্বাস করি না যে আমি এটা সবসময় মনে করি যে এই ফেমটা, মানুষের ভালোবাসাটা তো আমাদের অর্জন। এক্স্যাক্টলি, এখন হঠাৎ করে যদি আমাকে কেউ না চেনে, তখনই আমার হয়তো মনে হবে যে কি ভুল করলাম, কি হলো, যে হঠাৎ করে সবাই ভুলে গেল কেন। এখন যেমন লোকে বলে যে আপনি অনেকদিন দেখি না, আপনি খুব কম কাজ করেন, এটা একরকম, হঠাৎ করে সবাই ভুলে গেলে আই ডোন্ট থিঙ্ক আই উইল লাইক ইট।